রে সরস্বতী পূজা ঢেকে গেল, গাড়ি টাড়ি টেকা আমি নি পালা শালা, লোকের গাড়ি টেকাবার নাই শালা, আমাদের নিজের যদি ওখান নাই তো শালা লোকের গাড়ি টেকাই লাভ নাই। ও চা তুই ঠিকই বলছি রে, বলে না বিড়ি খোয়ানো রে। না খেরা মাঠে নি বিড়ি কোথা আপনি বল, মার করতে ধাক্কাই বেশি জানিস, কতদিন লে কাজ নাই, ওই জন্য এই ঘুষ জিরে না, ঘুষ দিয়ে আমারও তো কাজ নেই কতদিন লে। চাই রে শালা বড় বিপদে হয়েছে রে, শালা মনটা আছে দু এক সময় যে শালা কারো খুন করে দিব, লে কন্টাক্ট না পাতে গেলে খুন করে কোনো লাভ হবে না, ওই জন্যই তো হচ্ছে মুশকিল। দিয়ে দোকান দিকে যাবো, চো দেখি ধার টার দেই তো, না আইনজীবী গেলে শালা আমি কালকে গেছিলি, চো না একবার যাই দেখি বছো। হ্যাঁ তবে চো দেখবো, কই পাটি রে হাতরা কোথাকে যাবার ব্যবস্থা করছি। আর বলিস না রে গড় হই, কতদিন লেগে শালা বিড়ি টানি নেই, এবার দেখি যাই যে ধারে পাই তো ধারেই খাবো, চো চল তাহলে আমিও যাবো চল। হ্যাঁ তো চো চো চো। ছোড়াদার আমার বিটিকে যদি না দেখে তুই ভাত হতে আমি করতে খুঁজে নাই, রাত দিন আমার দুয়ার টাকা নিয়ে কাদা করে দিয়েছে, এবং কাদা করে দিয়ে কেচকেচা করে দিল, জল না বিনা জলে শুকাটাকে একদম কাদা করে দিল। কি হলো কাকি, ও তো মেয়ে না জিকে নেই, আলিস মারি ভয়ার তোরা আমার বিটিকে ভাইতে আলিস না কাকি, আমরা দোকান যাতে ছিলি তো তুই দেখি তোমায় মেয়ে নাচিস, তো মেয়ে না বোনাই আমার বিটিটাকে সবাই ভাইছে আর দুয়ার টাকা নিয়ে একদম কাদা করিয়া চলে যাচ্ছে। বাবা তোর বিটি এত সুন্দর দেখতে আছে তো আছে নাই, হোস্টেলে থাকে থাকে একদম ফর্সা হইয়া গেছে। হ্যাঁ হ হেমানি পাড়ার গুণ বটে, যে সেরাই গুণ হোক বঠেন একদম আমার বিটি পরিষ্কার, কই দেখি তোর বিটি কেমন বটে। এ মারি বইয়া কথা খারাপ, আমার বিটিকে না দেখতে গেলে বলছি ভাত হয়ে মতো খুঁজে নাই, তো তোরা সেই বটে। চল 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 চল, ইয়ার শালা বছর সকলে থাকবা নাই চল। হ্যাঁ চল চল, ইয়ার মেন্টাল ফ্যামিলি হতে হয়ে কি হয়ে তা ভাঙ্গি লিগে খারাপ বলে, আমাকে এটা বড় খারাপ লাগিল। কোনটা তো খারাপ লাগিল রে, তোমার সালা আমরা কোনো দোষই করিনি আর আমরা ওরকম বলে দিল, তারা শালুয়া বিটি কাজে উঠাই নিয়ে যাবো আমি। পালা শালা কাঁয়ে কাঁয়ে ওরকম লো রে, তাই যা হবে কবে শালা, তবে যা পারিস তো ভোজ তোজ খোয়া আমরাকে। দেখ ভাই ভোজ তোজ খাবো না, শুধু মদাই খাবো, সেরকম ভাবে নিয়ে পালাবি। হ্যাঁ কোনো ব্যাপার না চাঁদির, পাশে তোর ঘরের টাকা ঢিকেছিল কি? হ্যাঁ ওই ঘরের টাকা ঢিকেছে তো, এই শালা ঘরটা বানাইলে রে শালা, তবে বিয়াদান করবি, তবে কোথায় আমি বিয়াদান করবো, তাহলে নিয়ে পালাবো আমি। না আর ওরকম করিস না রে শালা, না করতেই হবে চাঁদির, তবে যা শালা ভোগ যা নিয়ে পালা, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। ভালো গান শুনতে মজা না জানিস তুই, না জিনিস জানিয়েছিলি না, তুই জানান দিলি তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি 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 মাংস। হ্যাঁ ছাড়ি দে আর থ্যাংক ইউ জানাতে হবে না, ঠিক আছে তোমার একটা শোনা। এ কোথায় আছি রে ও বন্ধু রে, আমাকে ছাড়ে কেমন করে, বাইরে আছে রে মন যে তোকে যাই, জলদি করে আয়, তোকে ছাড়া আমাকে ভালো লাগে না। বাড়ি বাড়ি খুঁড়া বাড়ি বাড়ি খুঁড়া রে, ওই পাহাড়ের নিচে আমদের নুনু শ্বশুর ঘর, ওই পাহাড়ের নিচে আমদের নুনু শ্বশুর ঘর, ও খেনার বাপ খেনার বাপ, যাবো বাপের ঘর। নাই নাই তোকে যাতে দিবে না, যাতে দিবে না। এই সোনা জোরে বনে বন্ধু পাতা সরু সরু, এই সোনা জোরে বনে বন্ধু পাতা সরু সরু, যাবে পাতা গুড়াতে হে আমি নিয়ে যাবো ছাগল গরু। এলি লাগলি সা আলিলা আলিলা আলি লাগলি সা, এই শালাইটা তুই কি করলি, কি করলি ঠিক আছে করলি, হ্যাঁ আমরা গাল দিতেছিল নিয়ে চলে আসি, আর বেটিকে পালিনি তখন আমার মাকে নিয়ে চলে আসি। এ শালা রে তুই কত ডেঞ্জার ছিল রে বাপ, আমি কোনো ডেঞ্জার ছিল না শালা, আমরা কিনে গাল দিবে কেন খাই, আর বেটি শালা হোস্টেল চলে গেলো, তুই শালা ঘরে ফাঁকা একাই ছিল, ইয়াকে নিয়ে চলে আলি। বা বাবা ঠিক করেছি ঠিক করেছি, যাতে এবার ঘর দিকে যা, শালা খাই যাবো তোরা হুচকা নিয়ে ফুচকে দেখি শালা ঘরের লোক বুঝান দিবি তো। পালা পালা বাপ এই কেস থাকবার নাই শালা, এই কেসে যদি থাকেছি তো ফাঁসি ছাড়া কোনো অর্ডার পাবো না। হ্যাঁ কোনো নাই আমি বিয়া করে নিয়েছিলাম, মারি বইয়া কথা আমাকে বিয়া করেছে, তুই নিয়ে পালা দিয়েছে ঠিক করেছি, তোর বেটি তো পালিনি তোর বড় টেড়ি হয়ে গেছে, তোকে তুই জন্য তাকে নিয়ে চলালি না আমি। চল এবার মারি ভুইয়া তোর মাকে বলে দিবা তোমার পিতা করাব তোকে, আমার মায়ের কোনো বলি নাই, আমি আমার মায়ের একটা বেটা, চল চল তোকে দিয়া করাচ্ছি। চল মারি ভুইয়া আমাকে টপ করে দিয়ে নিয়ে সিন্দুরটা ঘষে নিয়ে চলে আলি, কোন দিকে একটা পোচা পুচি সিন্দুর কুড়াই নিয়ে পালি আর আমাকে টপ করে এসে নিয়ে দিয়ে দিল। হ্যাঁ শালা পাশে আমরা কেস খাই যাবি নাকি রে, কে জানে শালা খাতেও পারি। এই চল 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 শালা আমার মাকে বুঝাবি, চো না তোমাকে তুমি ঠেকাবে, চল 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 দেখা যাবে, নিয়ে আমরা আগে যাচ্ছি তোরা পেছে পেছে আসবি। হ্যাঁ হ্যাঁ আমরা আগে যাই নিয়ে খবরটা দিচ্ছি সুসংবাদটা, এইটা শালা সুসংবাদ শালা, দমে খারাপ এক বাপি আমাকে জানিস, এতটুকু বড় বড় শহরে মেয়ে ছোট ছোট গলতি হতা রাহা হয়, শালা ছোট ছোট গলতি শালা বহুত বড় গলতি বটে, শালা এবার বিটিকে নিয়ে আসতে গেলি শালা এবার মাকে পাই গেলি, শালা এবার কি হবে আমাকে, শালা বন্য গিয়া শালা ছেলে আছে যাতে এবার না খাই শালা মরি যাবে, কি আছে এবার বিটিটা করে রাখিলিপি। আচ্ছা ঠিক আছে চল 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 চল, আমরা আগে আছি তোরা পেছে পেছে আয়।
হ্যাঁ হ্যাঁ এই কথাটা ঠিক কথা, আমি তো সালাম মারি পিয়া পাই যাবি পুরা এখনই। ঠিক আছে তোরা আগে আগে বলি। হ্যাঁ বাবুরা, তোরা যে বড় আলী এদিকে পাচ্ছে, গড়াইকে ঘুষ দিয়ে আলি নাকি তোরা? না না না, গড়াই আমার তো সঙ্গে এসেছে। কোথায় গেল রে? সকাল থেকে যে ঘর আছে নাই, ভাত খুঁজে নিয়ে আর কোন কেছে পালাইলো, আর দেখাই নেই যেবার। বলি কাকি গো, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ আছে রে? দেখো কাকি বলবো, কিন্তু রাগিতে পাবি নাই। হ্যাঁ হ্যাঁ আর কোনো কিছু বলতে পারবি না সেরকম ভাবে। ও তো বল বল। বলি যে গড়ই নিয়ে পালাছে, কি নিয়ে পালাছে রে, ভালো করে বল। মানে হচ্ছে যে আমরা ব্রিজে দিকে গেছিলি দোকান দিকে, এবার একটা মেয়ে লোক আছে নাই জনটা নতুন আসিছে আমাদের গা সেইকে, ওরা বসে নিয়ে দমে গালি দিতেছিল। তো আমাদের গড়ই রাগটা সহ্য হইলো না, তখন ওর বিটিকে বসে নিয়ে পালান দিব। এবার উনি ওর বিটিকে নিয়ে পালাতে গেছে, তো ওর বিটি চলে গেছে হোস্টেল। এবার উহার বিটিকে যখন পাইল না, তখন উহাকে সিঁদুরটা দিয়ে ঘর নিয়ে আসছে। হ্যাঁ ই মারি বইয়া কি কইলো রে, এবার কি হবে রে, গায়ে লোকে ঠেলে বদনাম হয়ে যাবো রে। না কাকি বদনাম হতে দিব না, আমরা আছি নো তোদের সঙ্গে ঘুরে ঘুরে আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, নাই তো আমার ছেলেটা ভালো ছিল। লে বাপ আমরা ফাঁকে যে কেস খাই গেলি দিয়ে কেস, মানে এটা মহা কেস শালা, মেঘনা চাইতে জল হয়ে গেছে। ডাক 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 গড়কে ডাক, কোনে গেল দে ডাক রে বাপ ডাক। লে রে গড়ো আয় আয় আয়, ঝুড় গড়ে লুকানি তো মানে তোর মা মানিয়ে গেছে আয়। হ্যাঁ হ্যাঁ সত্যি মানে গেল, পেঁদা মানে গেল, ওটাই তো বলছে বা সত্যি নো পেঁদা বলতে লাচ্ছি। আয় আয়, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তো জলদি করে আজ ঝুড় করাটা লুকা নিতে হবে নাই। কাকি আসছে গো, সুদ মারি ভয়াকে, আজ নুন দিয়ে নুন দিয়ে চটা মারি ভয়াকে, নুন দিয়ে দিয়ে। ওরকম করি না, ভালো ছিল বটে, তুই তো ভালোই বটে, তোরাই খারাপটা বটি দুজন। আমার ছেলেটাকে সঙ্গে ঘুরাই ঘুরাই তোরা খেপা করালিছে। তাও কাকি এরকম বলি না, আমাদের বিয়াদান করতে বাকি আছে। দেখ গোমা দেখ বউটা কেমন আছে দেখ। হ্যাঁ হ্যাঁ এটা তোর বহু। হ্যাঁ গোমা এটাই আমার বহুটা বটে। এটা তোর নিয়ে পালান দিবি, তোর লজ্জা লাগিল না? নিয়ে পালাচ্ছিস তোর বিক টেকে নিয়ে পালাতে পারিস, ইয়াকে নিয়ে পালালিছে। কি করবো ইয়ার বেটিকে পালি নাই, তোকে নিয়ে আগে নিয়ে পালাই দিলি। গাই তুই কি জাতি পড়ি, তুই বল কি জাতি পড়ি, বল কি নাম বটে তোর, বল কি নাম বটে বল। কেন এই যে কোনো বলছে না, তো তুই বল কি নাম বটে, কে জান আমি জানি জানি না কি নাম বটে। তো তুই যখন জানিস না যে কি নাম বটে, তখন নিয়ে পালালি কিস কি? হচুকে নিয়ে পালানি, হচুকে ই আমার গালি দিতেছিল আর নিয়ে চলে আইছি। আমাকে ছোটাটা নিয়ে পালিয়ে দিলি, আমাকে এবার আমার স্বামীও রাখবে, আমি এবার কি করব? তুই আর কি করবি, যত সব মাছটা আমাকে ঢুকান দিলিস। হ্যাঁ আমি কোনো করি নাই, তোমার বেটাই তো সব কিছু করলো। তাই তান্দিক আমার গালি দিস নাই, তুমি মোটা ঠেঁ দিবো, খুঁজি বুঝবি মোটাটা। তোকে কে গালি দিতে বললে? হ্যাঁ হ্যাঁ আমি করে তোরাকে গাল দিয়েছি, ওই কুড়ির লোকগুলো দেখেছিলি আমার বিটিটাকে, তখনই আমি গাল দিয়েছি। আমরা যখন গেলি তখন তুই কেন গাল দিস? হ্যাঁ আমি করে তোরাকে দেখেছিলি নাকি, আমি আনবু নাই গাল দিতেছিলি। আগে দেখেলে কে আসছে কে নাই, ফাঁকে আগে গাল দিয়ে দিছিস। ওইসব ছাড় ছাড়, কি তোর জাতি পড়ে সেটা বল। আমার জাতটা হচ্ছে ধামনাকুড়া। আট মেশে গেছে ইঁদুর কুড়া ধামনাকুড়া। হ্যাঁ মারি ভাইয়া মেশে গেছে, আমাকে এবার মরে আমার ঘর ঢুকতে দিবে নাই। তুই কেন সার কেন করছে? আমি একবার তো তোকে ঘরে কি করিস যে তুই আমাকে খোয়াবিছে? কি করি বলছিস? আমি বহুত কিছু করি। কি করি একটু শুনানো। আমি বিড়ি খাই, মদ খাই, গাঁজা খাই, সিগারেট খাই, আর কি করবো সব কিছুই তো করছি। বলি হ্যাঁ গো, তোকে কুলিল কেউ দেখে নাই নাকি? নাই গো মা, কেউ দেখে নাই, আমরা বাইরে বাইরে এসেছি। তবে মারি বইয়ে যা, ওকে লেগে দিয়ে আসবি তোর ঘরে। না গো মা আমি একে লেগে দিব না, আমি একাই বিয়া করবো। গেলিস গেলিস লেগিস, ওখানে তোর বাপে আমাকে খাতে দেবে না, তোকে খাতে দিবে নাই, ওখানে মরি ভোকে। তবে তো আমি লেগে দিতেই হবে কে। হ্যাঁ হ্যাঁ যা লেগে দে যা। হ্যাঁ হ্যাঁ আমাকে ছাড়িয়ে দাও, আমি আমার বেটির সঙ্গে তোমাকে বিয়া দিয়ে দিবো। ঠিক আছে তাহলে দিলি ছাড়িয়ে চালিয়ে, আজকের মতো না আজকের মতন বেশি ছাড়বো না আমি। যাও শালা বাঁচা গেলো রে বাপ, ইয়াদ শালা কেঁদে রই ভার নাই আর। ও মারি পেকা শালা আমরা কেস খাই গেছি। চল চল শালা পালাই খেন্টালে, যার যে যা লেগে নিয়ে যা যা। ঠিক আছে মা ঠিক আছে লেগে নিয়ে আসছি। এই চল চল আর কাজ দেবো না তোকে, বড় কান্না হয়েছে ইয়ার। কানবো নাই, এবার যদি আমার মরদ আমাকে দেখে তো আমাকে তো ঘরে ঢুকতে দিবে নাই। না দিবে তো ভোগ করবি, তখন আমি তোর ঘরে এসে থাকবো। হ্যাঁ হ্যাঁ তোর বাপে এখানে রাখি দিয়ে গেছে, তো তুই আমার ঘরে আসবি। সে কি বটে, তুই আমাকে কে নিয়ে পালাতে বলে তোকে? তো তোকে কে গালি দিতে বলিস, আমি তোকে নাই নিয়ে পালাতি। আমি তোকে কোনো গালি দিয়েছি নাকি? আরো ছেলে আছিল আর কি আমাকে নিয়ে পালাই? তোদের বুকে পাটা নাই, আমার বুকে পাটা আছে। হ্যাঁ বলি না আমার বুকে স্টিল আছে। আহ পাই গেল রে। হ্যাঁ তো কিসে পাইলাম চাকাই, এমন কথা বলে দিছি না তোর সঙ্গে লাগবো আমি ভাই, তোর সঙ্গে তুই আমার সঙ্গে আর ঘুরি না ভাই, না তো আমরা কেস খাই গেছি। না ঘুরবিস না, চোটাই মরাবো, তাহলে মদ খাবার সময় খাবি আর একাই আমাকে ছেড়ে দিবি, তাহলে তোমায় ঠেঙাবো তখন। আরে ভাই ঠিক আছে ঘুরবি, তাও আমাকে কেস টেস খোয়াই দিস না বুঝলি না। এই তুই চুপ করবি নাই? না আমি চুপ করবো না, আমি আমার মদটাকে বলে দিব। ও তার মানে তুই আমার সঙ্গে থাকতে খুঁজছিস? আমারই ভাইয়া তোর 1 টাকা ইনকাম নাই, 20 টাকা খরচা করিস। এই তুই ভাত খাতে পালে হইনি? শুধু ভাত খালে হয়ে যাবে, কার পেঞ্জামা লাগিয়ে দিবে। ও একটা পেঞ্জামা কিনে দিবো 40 বছর চলবে। তুই এটা কিসের বানাবিস? তুই কিসের বানাবো? একদম লোহার, আর একটা মাসে মাসে প্যান্ট করে দিবো, আপনি লোকে ভাববে নতুন নতুন পড়ছে। আমার বই এত সঙ্গে বনে তুই আমাকে কাদালিস। তোমার চল আমার সঙ্গে তোদের ঘরে নিয়ে আসি চল। হ্যাঁ তো চল চল চল। বন্ধুরা ভিডিওটা কেমন করে ভালো লাগলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে একটা লাইকও করে দিবে। আর তার সঙ্গে এটা বলো, ইয়াকে এইবার বিটিকে না নিয়ে পালা, ইয়াকে নিয়ে পালা ভালো হইলো না খারাপ হইলো? আমি তো বলে পুরা ভালো হয়েছে, কারণ হচ্ছে যে এই গালটা দিয়েছে আর বিটি এই গালটা দেয় নাই। হ্যাঁ হ্যাঁ আর নমস্কার বন্ধুরা, তোমাকে একটা ভালোবাসার কল্প দিচ্ছি, সেটা হচ্ছে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও ঝপ করে, এটাই হচ্ছে ভালোবাসার কল্প।
তো মামার বেটা মামার ভিডিওটা ভিডিও যদি ভালো লাগলো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ঘন্টার জোর বাজান দিবে তাকে কাইলে আমি যদি নতুন ভিডিও নিয়ে আসি তো সবাই প্রথমে দেখতে পাবে আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পালিত করে দিবে এবার ইন্তজার করো কাল তো নতুন ভিডিও নিয়ে আসবে।